বাঙালির দুর্গাপূজা মানেই একটা থিম। বাঙালির দুর্গাপূজা মানে খুঁটি পূজা। খুঁটি পূজা থেকে শুরু হয় প্রত্যেকটা শিল্পী তার বাস্তবায়িত রূপকে ফুটিয়ে তোলার। তো বন্ধুরা, যেখানে বাঙালির এই দুর্গাপূজা মজাটাই একটা থিম, তো সেখানে টাইপোগ্রাফিতে থিম থাকবে না তা কখনো হয়? তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক বাঙালির সর্বপ্রথম খুঁটি পুজো থেকে আমাদের কিছু টাইপোগ্রাফি। আমার ভিডিও আজকে শুরু করছি খুঁটি পূজা। এই লেটারটি আমি কিভাবে ফটোশপে খুব সহজে বানিয়ে নেব তা আপনাদের সামনে উপস্থাপনা করছি। বন্ধুরা, আমি ফটোশপ ওপেন করে নিয়েছি আর চলে যাব ফাইল মেনুতে। আমার মেনু বার থেকে ফাইল, ওখান থেকে নিউ অর্থাৎ নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব। পেজটা A4 সাইজ নিয়ে নেব, পেজটা ইঞ্চিতে কনভার্ট করে নেব এবং 300 রেজুলেশন নিয়ে নেব আর অবশ্যই কালার মোড RGB মোডে আমি রাখবো। তো বন্ধুরা, পেজটা ক্রিয়েট হওয়ার পর আমি এটাকে রোটেট করে নেব। রোটেট করার পর আমার প্রথম কাজ হচ্ছে পেজটির লক ওপেন করে নেওয়া, অর্থাৎ লকটা আনলক করে নিলাম এবং আমি লেয়ার বক্সের অ্যাড লেয়ার স্টাইল এই অপশানটি থেকে আমি কালারটা চেঞ্জ করে নেব। আমি এখানে এই কালারটাই রাখছি আপাতত এবং আমি টাইপ টুলে চলে যাব। আমি এখানে একটা বাংলা টাইপ করে নেব। আমি বলে রাখি যে আমি এই টাইপটি লিপিঘর থেকে একটি ডাউনলোড করা ফ্রন্ট, ত্রিনয়নী ফ্রন্টের নাম, এই ফ্রন্টটি আমি ব্যবহার করছি। ফ্রন্টের কালার চেঞ্জ করলাম। বন্ধুরা, আমার ডিজাইনের আজকে মূল বক্তব্যই হলো এটা যে টাইপোগ্রাফি আপনি কতটা সৌন্দর্যতা অবলম্বন করতে পারবেন। কারণ টাইপোগ্রাফি যদি আপনাদের সৌন্দর্য হয় বা সুন্দর হয় তাহলে আপনার ডিজাইনটাও সুন্দর লাগবে। এখানে খুঁটি পূজা এই কথাটা একটা ন্যাচারাল ফ্রন্টে লেখা আছে, তো আমি ফ্রন্টটাকে একটু ভ্যারিয়েশন করে নেব, অর্থাৎ একটু ডিফারেন্ট কিছু বানিয়ে নেওয়ার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা প্রেজেন্ট করছি। তো এর জন্য আমি করবো কি, আমার বাংলা সফটওয়্যার STM এটা খুলে নেব, কারণ এখানে আমার কয়েকটা ওয়ার্ড টাইপিং এর ব্যাপার থাকছে। তো আমার প্রথমে এখানে টাইপ করতে হবে খ। খ এই কথাটা আমি টাইপ করে দিলাম। এরপরে আসবে হর্ষই, অর্থাৎ টয় হর্ষই, যে হর্ষই আছে এই হর্ষই। এবার পেন টুল, আপনারা আমার টুল বক্সে বাম দিকে ফলো করুন, আমি পেন টুল নিয়েছি। পেন টুলের সাহায্যে এখানে হর্ষই একটু কারুকার্য করার আছে, যেমন এই হর্ষের লেফট সাইডে বেরিয়ে থাকা অংশটাকে রিমুভ করতে হবে। আর আমার ফটোশপের টিউটোরিয়ালে যে সমস্ত টিউটোরিয়ালগুলো দেখানো হয় সেখানে ইরেজিং এর ব্যাপারগুলো ম্যাক্সিমাম আমি মাস্কিং এর সাহায্যে করে থাকি, আপনারা হয়তো ওয়াচ করবেন। কিন্তু এই কেন আমি মাস্কিং এর সাহায্যে কাজটা করি সেইটা বিষয়েও আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই বলব। এবং এর রাইট সাইডেও লক্ষ্য করছেন একটা পার্ট বা একটা অংশ বেরিয়ে রয়েছে, এই পার্টটাকেও আমি রিমুভ করে নেব। আর রিমুভ করার জন্য কি করবেন, এখানে আমার লেয়ার বক্সে ফলো করুন, লেয়ার বক্সে দেখবেন টি অর্থাৎ টেক্সট টুল, আর পাশেই রয়েছে মাস্কিং টুল। বন্ধুরা, আমি এত ডিটেলসে বলছি একটাই কারণ, এটা অ্যাডভান্স কোর্সের জন্য বলছি, বিগিনার্সের জন্য হয়তো এত বলার প্রয়োজন আমার থাকে না। অ্যাডভান্স কোর্সের জন্য বন্ধুদের জন্য আমি একটু ডিটেলসই বলছি। মাস্কিং টুলে যাওয়ার পর অল্ট ব্যাকফেস মারলে দেখবেন টোটাল সাবজেক্টটা ইরেজ হয়ে যাচ্ছে। আপনি করবেন কন্ট্রোল ব্যাকফেস, অর্থাৎ এই মাস্কিং এর গিয়ে আন্ডারে গিয়ে অল্ট ব্যাকফেস ক্লিক করবেন, দেখবেন এটা ইরেজ হয়ে গেল। এর পরবর্তীতে কি করতে হবে না, ট অর্থাৎ ট, তো ট টাইপ করার জন্য আমি আবার একটা ওয়ার্ড এখানে নিয়ে নেব। এখানেও আমি একই পদ্ধতি অবলম্বন করব, পেন টুলের সাহায্যে আমি এখানে টয়ের যে লেফট সাইডে যে বাড়তি বেরিয়ে থাকা অংশটি এই অংশটিকেও আমি মাস্কিং করে নেব। মাস্কিং করার একটা ছোট্ট পদ্ধতি রয়েছে যেটা আমি বলেছি এবং আমি আবারও বলছি, যখন আপনারা পেন টুলে সিলেক্ট করবেন, সিলেকশন করার পরে আপনারা শিফট কন্ট্রোল আই অর্থাৎ ইনভার্স প্যাটার্নটি ওপেন করবেন, অন করবেন, অল্ট চিপে ব্যাকপ্রেস প্রেস করবেন। আমার সমস্ত ভিডিওতে আমি একই কথা বলি এবং এই ভিডিও ক্ষেত্রেও একইভাবে আপনাদেরকে বললাম। তো এই কথাটা একটু আমি বড় আকারে রাখতে চাইছি। এরপর আসবে চন্দ্রবিন্দু, অর্থাৎ ক্ষয় চন্দ্রবিন্দু যেটা হয়, আমি এটাও টাইপ করে নিলাম এবং এটার সাইজ একটু বাড়িয়ে দিলাম। লেটারিং এর ক্ষেত্রে কোনটা বাড়ানো বা কোনটা ছোট করা, কোনটা ওপরে কোনটা নিচে, এই টোটাল সাজানোর থিঙ্কিংটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ সাজানোটা যতটা সৌন্দর্য হবে আপনার লেটারিং ততটাই সৌন্দর্য অবলম্বন করবে আপনার ডিজাইনিং গ্রিডের উপর। এরপর আমি করব হর্ষ, অর্থাৎ ক্ষয় চন্দ্রবিন্দু হর্ষ। এখানে
বন্ধুরা দেখুন ক্ষয় ছন্দবিন্দু হস্র অর্থাৎ যে ক্ষয় ছন্দবিন্দুটা রয়েছে এটা একটু অন্য টাইপের লাগছে, তো আমি চাইছি এই হস্রটা একটু ডিফারেন্ট কিছু করতে, বেশ ভালো মানানসই লাগবে এমন কিছু একটা হস্র আমি এখানে ক্রিয়েট করতে চাইছি। ধরুন আমি এইটা ক্রিয়েট করব, কিন্তু আমার পছন্দ হওয়ার সত্ত্বেও আমি যখন এটাকে প্লেসমেন্ট করছি তখন দেখতে পাচ্ছি যে হস্রটা একটু বোল্ড অর্থাৎ মোটা লাগছে। তো এক্ষেত্রে আমরা কি করব, ছোট্ট একটা টিপস ফটোশপের, যেটা হলো কন্ট্রোল চিপে এই কন্ট্রোল প্রেস করে এই হস্র লেয়ারটায় ক্লিক করবেন। তারপর কোথায় যাবেন, সিলেক্ট মেনুতে যাবেন, মডিফাই যাবেন আর কন্ট্যাক্টে যাবেন। কন্ট্যাক্টে যাওয়ার পর আপনি এখানে কি করবেন না 16 অর্থাৎ 16% দেবেন, অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আপনি এখানে কন্ট্যাক্টে যাবেন, আপনি গিয়ে 8 দেবেন, 8 8 দেওয়ার পর এটা মাস্কিংয়ে ক্লিক করে দেবেন। তো এখন কি মনে হচ্ছে যে লেটারিং এর সঙ্গে ক্ষয় চন্দ্রবিন্দু হস্রটা ঠিকঠাক আছে, দেখতে তো ঠিকঠাক লাগছে, বাট সাইড থেকে একটু আমাকে কাজ করতে হবে অর্থাৎ এই পোর্শনটা যেটা আমি এখন জুম করে দেখাচ্ছি। তো এই পোর্শনে যখন কাজ করবেন আপনি যে লেয়ার বক্সে টি আছে একটিতে ক্লিক করবেন না, মাস্কিং এ ক্লিক করবেন, এই লেয়ারটার মাস্কিং অর্থাৎ ব্ল্যাক অংশটায়, ব্ল্যাক অংশটায় ক্লিক করে আপনি পেন টুলে যাবেন। আমার লেফট সাইডে টুল বক্সে আপনি ফলো করুন যে আমি পেন টুলে ক্লিক করেছি। পেন টুলে যাওয়ার পর আপনি ঠিক এইভাবে ক্লিক করবেন এবং হস্রটাকে রিমুভ করে দেবেন যতটা অংশ আছে, আর একই পদ্ধতি শিফট কন্ট্রোল আই অর্থাৎ ইনভার্স প্যাটার্ন অন করবেন আর মাস্কিং এ গিয়ে অল্ট চিপে ব্যাক প্রেস মারবেন। বাস এখানে ক্ষয় চন্দ্রবিন্দু হস্র টয় হস্র আমার খুঁটি কথাটা রেডি হয়ে গেল। ওকে, তো এক্ষেত্রে কি হবে না, আমার খুঁটি এই যে টোটাল কথাটা হয়ে গেল, এবার আমাকে টাইপ করতে হবে পূজা। ওকে ওকে, খুঁটিতে এবার আপনি লক্ষ্য করুন যে একটা গ্যাপ রয়েছে ক্ষয়ের সঙ্গে এই টয় হস্রই। আপনি চাইলে, আমার মনে হচ্ছে এই ওয়ার্ডের ক্ষেত্রে এই প্যাটার্নটি একটু প্রয়োজন আছে, আমি এটাকে একটু জয়েন্ট করে দেব এবং একটা লেয়ারের আন্ডারে দিয়ে সরি হোয়াইট ফিল করে আমি এটাকে জয়েন্ট করে দেব। তো এক্ষেত্রে দেখুন ফিলটা এই ধরনের আসবে, আপনি যদি না চান তাহলে এটাকে ডিলিট করে দিতেও পারেন। ওকে, তো ঠিক আছে ডিলিটই থাক, কারণ ফাঁকাতে বেশি বেটার লাগছে। খুঁটি কথাটা হয়ে গেল, এরপর আসবে কি পূজা, পয় চন্দ্রবিন্দু দীর্ঘই দীর্ঘ সরি বকের জয়। তো এখানে টাইপ করবেন প, বর্কেজ্যর ক্ষেত্রে একটু স্টাইল একটু আলাদা করে আমি দেখাবো। বর্কেজ্যর ক্ষেত্রে আপনি এখানে ড টাইপ করবেন, এবং ড এই কথাটা কেন টাইপ করলাম আমি দেখাচ্ছি, কেন টাইপ করলাম সেটা আমি এখনই বলে দিই। বর্কেজ্য যদি আমি টাইপ করি, এই বর্কেজ্যটা দেখতে ভীষণ খারাপ লাগছে আমার কাছে, মানে অ্যাকচুয়াল এর সঙ্গে এই বর্কেজ্যটা যাচ্ছে না। আমি এখানে বর্কেজ্যটা একটু আলাদা রকমের করতে চাইছি, যাতে দেখতে আরও দৃশ্যমান হয়, আরও সুন্দর হয়। আর আগেই বলেছি যদি ডিজাইন সুন্দর হয় তাহলে টাইপোগ্রাফিটা তার সঙ্গে বেশ ভালো মানায়। তো ড করেছি, মার্কিউরাস টুল অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার মার্কিউরাস টুলটাকে আমি ব্যবহার করবো এবং এটাকে সিলেকশন করে নিয়ে শিফট কন্ট্রোল আই আমি বারবার বলছি ইনভার্স করে নিয়ে মাস্কিং। কোনো লেটার আপনারা ভুল করেও রাইট ক্লিক করে রাস্টারাইজ করবেন না, অনেক ডিজাইনার আছে যারা রাস্টারাইজ করে কাজ করে। রাস্টারাইজ করে কাজ করলে লেটারের যে পারফেক্সিটি, এই ধরুন আমি এখানে জুম করবো, এই পারফেক্সিটিটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এবং পরবর্তীতে এই লেটারগুলো আপনারা এডিট করতে পারবেন না। যদি আপনি মাস্কিং করে থাকেন তাহলে এগুলোকে আপনি এডিট করতে পারবেন এবং এগুলোকে আপনি রিমডেলও করতে পারবেন। ওকে, তো এরপর আপনাকে করতে হবে কি, বর্কেজ্যর যেই দাড়িটা থাকে এটা আপনি কীভাবে করবেন, এটার জন্য আপনি টাইপ করবেন জফলা। সিম্পল বাংলা টাইপে যে জফলা হয় এই জফলাটা আপনি টাইপ করবেন। টাইপ করার পর এই জফলাটাকে আপনি জাস্ট একটু ঘুরিয়ে দেবেন। ওকে, আপনারা লক্ষ্য করছেন আমি একটু হেলিয়ে দিলাম, শুধু হেলিয়েই দিলাম না, হেলিয়ে দিয়ে এটাকে আমি একটু বাঁকিয়েও দিলাম। প্রয়োজনে যদি এটা দেখার সুবিধা হয় তাহলে এর অপাসিটিটা কমিয়ে দেবেন, এবং কমিয়ে দিয়ে কি করবেন এটাকে কাছে নিয়ে গিয়ে বা জুম করে এটাকে আপনি দেখবেন যে আমি এই পজিশনে রাখতে চাইছি। বাস হয়ে গেল, এরপর আপনি কি করবেন ল্যাসো টুল কিংবা পেন টুলের সাহায্যে এই যে বাড়তি অংশটা এটাকে আপনি মাস্কিং করে রিমুভ করে দেবেন। বাস এ তো গেল পয় প আর বর্কেজ্য কেস, এবার যাবে কি আকার অর্থাৎ বর্কেজ্য আকার। আকারটা আপনি আলাদাভাবে ফিল করবেন, আকারটা একটু বাড়িয়ে নেওয়া হবে, এবং আকারটার ক্ষেত্রেও আমি পেন টুলের সাহায্য অর্থাৎ পেন টুল ব্যবহার করব আর পেন টুল দিয়ে একটা আর্ট দেব অর্থাৎ একটা ফিল এখানে ড্র করে নেব, যাতে এটা দেখতে আর একটু ইউনিক লাগে। এটা আমি আকারের সঙ্গে জয়েন্ট করে দিলাম, আর আকারের লেফট সাইডে সরি রাইট সাইডে একটা
বাড়তি অংশ বেরিয়ে রয়েছে যেটা আমি এখন দেখাচ্ছি এটাকে আমি রিমুভ করে দেব মাস্কিং করে রিমুভ করে দেব এবার রয়েছে বাকিটা যেটা সেটা হচ্ছে পয় দীর্ঘ অর্থাৎ দীর্ঘটাকেও আমাকে টাইপ করে নিতে হবে তো বন্ধুরা এখানে যে দীর্ঘ আমি টাইপ করেছি আপনারা লক্ষ্য করুন এই দীর্ঘটা আমি যতই বড় করি ছোট করি যাই করি এটা আপনাদের তরফ থেকে হয়তো ঠিক লাগছে বা অনেকেই বলবেন যে না এটা মানাচ্ছে কিন্তু এটা আরো সুন্দর লাগবে এটা ফন্টটা একটু চেঞ্জ করতে হবে আমি যেটা চাইছি আমি ধরুন এই ফন্টটা আমি চাইছি পয় দীর্ঘ হলে ভালো হয় আমি আগে বলেছি অপাসিটি একটু কমিয়ে নেব তাতে দেখতে ভালো লাগবে বা দেখতে সুবিধা হবে তো ঠিক আছে এবার আমরা কি করব এটাকে অপাসিটি কমিয়ে নেব কারণ অপাসিটিটা এই জন্যই কমাতে চেয়েছি অপাসিটিটা এই জন্যই কমাতে চেয়েছি যেটা হচ্ছে এটার সঙ্গে মানানসই লাগে তো আমরা এই সেটিংটা করে নিলাম জুম করে দেখালাম ঠিক আছে এখানটা আমি রাখতে চাইছি পূজা এই কথাটা এই দীর্ঘ প বর্গেজ্য এই আকার এই সমস্ত যে লেটারটা মানে সমস্ত যে পার্টটা আপনারা লক্ষ্য করছেন এই সবগুলোকে নিয়ে আমি একটা লিঙ্ক করে নিলাম পূজা এই কথাটা এবং এটাকে আমি লেটারের সামনে পর্যন্ত নিয়ে গেলাম যতটা মানানসই হয় খুঁটি পূজা এই পার্টটি এই টোটাল খুঁটি পূজা এই লেটার গুলোকে আমি একসাথে চিপে সিলেক্ট করব আর লেয়ার বক্সের রাইট সাইডে অপশনটায় ক্লিক করবেন যেটা এখন আমি বর্তমানে করলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনারা এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সম্পর্কে আমি আমার ভিডিওতে বহুবার বলেছি তো এইবার আপনারা এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমার লেটার কমপ্লিট হয়ে গেছে এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে আপনি পুনরায় এটা ডাবল ক্লিক করে এই ওয়ার্ডগুলো সম্পর্কে বা এই ওয়ার্ডগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন এডিট করতে পারেন এই বিষয়ে আমি আমার পূর্বের ভিডিওতে আমি এই বিষয়ে অনেক কিছুই বলেছি তো বন্ধুরা কমপ্লিট আমার খুঁটি পূজা এই লেটারটা আমি অনঅফ করে দেখাচ্ছি এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন এখানে আপনি চাইলে শ্যাডো দিতে পারেন মানে এবার আপনি এটাকে নিয়ে আপনার যে কোনো ডিজাইনে আপনি এটাকে ফিল করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা এখন কি মনে হচ্ছে যে আমি খুব সহজে একটা লেটারকে আমি নতুন রূপ দিতে পারবো বা ভালো একটা লুক দিতে পারবো যেটা মানানসই হবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি জানি এখনও করেননি শুধু ভিডিওই দেখে যাচ্ছেন সাবস্ক্রাইব করা করতে বলাটাও মনে হয় আমার ভুল হচ্ছে যা করবেন করলে কি হয় কি জানো তো আমি একটু মোটিভেট হই আর পরের ভিডিওগুলো কি হয় আপনি সবার আগে পেয়ে যাবেন আর কিছুই না এগুলোই হয় তো আপনার যদি মনে হয় যে আমি দ্বিতীয় কোনো বিষয়ের উপর ভিডিও বানাবো তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন যে দাদা আপনি শারদোৎসব দাদা আপনি দুর্গোৎসব বা দাদা আপনি কোনো একটা লেটারিংয়ের উপর ভিডিও বানান যেটা আপনাদের প্রয়োজন আর অনেকেই আমাকে বলে যে এটা পিএসডি ফাইল পাওয়া যাবে কিনা বন্ধুরা আমি আবারও বলছি এই পিএসডি ফাইল অবশ্যই পেতে পারেন যদি আপনি ভিডিও আপলোডেড এর 7 ডেজ অর্থাৎ 7 দিনের মধ্যে আমাকে এই পিএসডি চেয়ে থাকেন অনেকে হয় কি 7 দিন পেরিয়ে যাওয়ার পরে চায় কারণ আমি আমার সমস্ত টিউটোরিয়াল ভিডিওগুলোকে সেভ রাখি না আমি 7 দিন করে সেভ রাখি 7 দিনের মধ্যে কেউ চাইলে বা আমার দ্বারা কেউ উপকৃত হলে আমি তাকে এই ফাইলগুলো দিয়ে থাকি তো বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে 7 দিনের মধ্যেই চেয়ে নেবেন আমি নিশ্চয়ই দেবো তার জন্য কোনো পয়সা দিতে হবে না একদম বিনামূল্যেই আপনাকে দেবো ওকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ